কি সে দাদা আপনারা এই যে সবাই রাতে রাতে দেখতেছি লাডি কি কারণে? আরে আমরা ভাড়াতে একটা কুত্তা থাকতো, এটা হঠাৎ করে আজকে সোহালে পাগলের মতো হয়েছে গা, হয়েছিলা আপনার একটা বাচ্চারে কামড়াইছে ফালাইছিলা, এমনি পাগলের মতো ঘুরতেছে ফাড়ার মধ্যে, ফাড়া ফুলা ফান সবাই বয়স্করা মিললে ওখানে লাডি লুডি লইয়া চলন লাগতেছে, কারণ কুত্তাটা কোন সময় কারে কি করে যে তো পাগল হয়ে গেছে। কয়দিন ধরে এটা পাগল? আজকাতে বোঝা গেছে সোহাল থেকে, যে সময় বাচ্চারা স্কুল থেকে নার্সারি থেকে আইসে আয়া বারান্দার দ্বারা রয়েছে, কুত্তাটা আয়া সেটা পিছন দিয়ে হামলা করছে বাচ্চাদের। আচ্ছা আপনারা কি মনে হয় মানে যদি এই কুকুরটা থাকে তাহলে কি আরও মানুষ এইভাবে কামড়? হ্যাঁ কুকুরটা তো পাগল হয়ে গেছে, আরও মানুষ কামড় দিতে পারে, মানুষ কামড়াইতে পারে, গরুরে কামড়াইতে পারে, পাগল হয়ে গেছে যেহেতু তো আর কোনো ইয়ে নাই। প্রশাসনের কারোর জানাইছেন বিষয়টা? প্রশাসন থানাতে গেছিলাম, থানাতে গেছি বলে থানা তারা কয় আমরা তো এটা কাজ না। আমি কইলাম ম্যাডাম দেখেন আপনারা কাজ না, ঠিক আছে আমরা তো ফরেস্টের নাম্বার জানি না, তো ফরেস্টার আপনারা একটু যদি জানাই দিতেন তেলে পালা, তারা বলে এটা কাজ না, তারা চুক্তি করলাম। আপনার নাম কি? পল্লব চক্রবর্তী। মানে এখন কি চান বিষয়টা নিয়ে? এখন চাই তো আমরা তো ফরেস্টার সাধারণ মানুষ, আমরা তো ফরেস্টের নাম্বার টাম্বারও জানি না, ফরেস্টের কুই ফামু তখন আমরা চাইতেছি যে সরকারিটা ফরেস্টে জানুক, সরকার জানুক যে যারা কুত্তাটা ফিল্লা লইয়া থাকে।